লাস্ট ভিডিওতে আমরা এই 3 নম্বর প্রবলেমটা সলভ করেছিলাম আর এখন আমরা 4 নম্বর প্রবলেমটা সলভ করব যেটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড ফ্যাক্টোরিয়াল আসলে ফ্যাক্টোরিয়াল এবং ন্যাচারাল নাম্বার একদম সিমিলার একটা জিনিস জাস্ট আমরা সাম অফ ন্যাচারাল নাম্বারের সময় কি করেছি যোগ করেছি আর ফ্যাক্টোরিয়ালের সময় আমরা কি করব গুণ করব আমাদের এসএসসি তে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলে তারা হায়ার ম্যাথে ফ্যাক্টোরিয়ালের অঙ্ক ছিল প্লাস হচ্ছে এইচএসসি তে যাদের সায়েন্স ছিল তারাও হায়ার ম্যাথে ফ্যাক্টোরিয়ালের অঙ্কগুলো করেছে লাইক 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 দ্যাট ইজ ঠিক সেই জিনিসটাই আমরা ফ্যাক্টোরিয়ালে এখন প্রমাণ করব যেমন ধরো তুমি একটা এমন একটা প্রোগ্রাম রচনা করতে যাচ্ছি আমরা যে প্রোগ্রামটা আমাদের কাছে একটা নাম্বার চাবে লাইক ওইটা যে কোনো ধরনের নাম্বার এনি টাইপস অফ নাম্বার বাট ইট উইল বি পজিটিভ নাম্বার নট নেগেটিভ নাম্বার লাইক আমরা যদি 5 দিই তাহলে কি হবে 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5 হবে তো চলো আমরা একদম আমাদের কম্পাইলারে চলে যাই প্রোগ্রামটা সলভ করার জন্য আমরা কোড ব্লকস ইউজ করছি না গত লুপের সিরিজ থেকে কারণ সেখানে একটু হচ্ছে যখন আমরা আউটপুট দিচ্ছিলাম তখন আমাকে বারবার জুম ইন জুম আউট করতে হচ্ছিল ওকে এটা আমি রান দেই ওকে দ্যার ইজ নো আউটপুট ওকে এখন আমাদের এই কাজটা করার জন্য কি করতে হবে আমাদের ফার্স্ট অফ অল ইউজারের কাছ থেকে একটা ওরে আচ্ছা ফার্স্ট অফ অল ইউজারের কাছ থেকে নাম্বার নিতে হবে যেটা আমি এন এর মধ্যে রাখবো দেন ফ্যাক্টোরিয়াল আমরা যখন সাম করেছিলাম যে এই যে প্রোগ্রামটা যখন আমরা সলভ করেছিলাম যে সি প্রোগ্রাম টু ক্যালকুলেট সাম অফ ন্যাচারাল নাম্বার তখন আমরা কী ধরে নিয়েছিলাম সাম ইকুয়াল টু জিরো তুমি যদি এই তিনটা প্রোগ্রাম না দেখে থাকো তাহলে তুমি তোমাকে আমি বলবো এই ভিডিওটা তুমি দেখো না সেফ তুমি এই ভিডিও দেখবা না তুমি যদি এই তিনটা ভিডিও না দেখে থাকো তুমি যদি এই তিনটা ভিডিও না দেখে থাকো তাহলে আই বাটনে দেখো একটা লিঙ্ক চলে আসছে ওই লিঙ্ক থেকে মানে ওটা আমাদের প্লে লিস্টের লিঙ্ক সেই প্লে লিস্ট থেকে তুমি দেখে নিতে পারো বা এই ভিডিওর শেষে আমি হচ্ছে এই ভিডিওর এর আগের ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিব ওকে ফাইন আমরা একদম করে চলে যাই আমরা এন নিলাম এখন যে কথাটা বলছি আমরা এখানে ফ্যাক্ট ইকুয়াল টু ওয়ান ধরে নিব কারণ কোনো একটা সংখ্যার সাথে তাকে তো গুণ করতে হবে যেমন সাম অফ ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে আমরা সাম ইকুয়াল টু জিরো ধরে নিয়েছিলাম লাইক দ্যাট ওকে এখন আমরা ইউজারের কাছ থেকে সেই কী নিব সেই এন্টার নিব তো ইউজারকে আমরা বলে দেবো ইন্টার এ নাম্বার এন্টার এ নাম্বার অনেকে এখানে লিখে থাকো কি যে এন্টার এ ইন্টিজার নাম্বার বা ইন্টারে ফ্লোট নাম্বার একটা জিনিস তোমাকে বলে রাখি যখন একটা সাধারণ ব্যবহারকারী তোমার এই কোডটা ব্যবহার করবে তখন কি সে কিন্তু ইন্টিজার কী ফ্লোট কী এগুলো কিন্তু জানবে না এগুলো তুমি জানো কারণ ইউ আর এ প্রোগ্রামার তো তোমাকে বলতে হবে ইন্টারের নাম্বার এখন সে যে কোনো কিছু এখানে ইনপুট করতে পারে তখন তোমাকে ওই ইরোরটা হ্যান্ডেলিং করতে হবে দিস ইজ আ প্রোগ্রামার ওকে এখন এখানে আমি কী করবো এস সি এ এন এফ স্ক্যান এফ দিয়ে সেই ইনপুটটা আমি কার মধ্যে রাখবো এন এর মধ্যে রাখবো এবার আসো রিয়েল চ্যালেঞ্জ যে ইউজার আমরা কিন্তু ইউজার যদি এখন কোনো একটা নেগেটিভ নাম্বার দেয় তাহলে কি হবে তো নেগেটিভ নাম্বার যদি এখন দেয় সেটা আমি কি করব তাকে একটা মানে আউটপুট দিব যে ইনভ্যালিড নাম্বার প্লিজ ইন্টারে পজিটিভ নাম্বার ওকে তাহলে এখানে আমরা একটা কন্ডিশন চেক করব ইফ এন লেস দেন জিরো যদি এন এর যে মানটা ইউজার দিয়েছে সেই মানটা যদি জিরোর চেয়ে ছোট হয় সরি যদি সেটা নেগেটিভ নাম্বার হয় তাহলে আমি ইউজারকে একটা কথা বলবো সেই কথা হলো যে ইনভ্যালিড নাম্বার একটা নিউ লাইন সে তৈরি করবে মানে আমাদের কোডটা বন্ধ হবে না এটা আমরা গো টু স্টেটমেন্টের মাধ্যমে করব তোমরা আমি যখন তোমাদের সুইচের ক্লাস নিয়েছিলাম তখন সেখানে আমি গো টু স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম তুমি যদি না থেকে থাকো ভিডিওর এই আই বাটনে এখানে দেখো গো টু স্টেটমেন্টের ভিডিওটা চলে এসছে তুমি সেটা দেখো নাহলে কিন্তু গো টু স্টেটমেন্ট দিয়ে কী করা যায় কী জোস একটা জিনিস তুমি কিন্তু বুঝবা না তোমাকে আমি অবশ্যই সাজেস্ট করছি এই ভিডিওটা এখন পজ করে এই আই বাটনে দেওয়া ভিডিওটি গো টু স্টেটমেন্টটা দেখে আসো যে গো টু স্টেটমেন্টের কাজটা কী ওকে তাহলে আমি এখানে বলবো ইন্টার এ পজিটিভ নাম্বার পজিটিভ নাম্বার মানে সে যদি একটা নেগেটিভ নাম্বার দেয় আর কি পজিটিভ নাম্বার ওকে এইটা করার জন্য যখন এটা আউটপুট হবে তখন আমাকে একটা লেভেল তৈরি করতে হবে কারণ আমি বলছি ইনভ্যালিড নাম্বার তাকে বলছি আবার তাকে বলতেছে একটা নাম্বার ইনপুট দেওয়ার জন্য তার মানে কি তার কাছ থেকে আবার একটা ইনপুট আমি নিতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা এই স্ক্যান অ্যাপটা ব্যবহার করতে পারি এটা ব্যবহার করার জন্য তুমি জানো যারা ওই গো টু স্টেটমেন্টটা দেখে আসছো আমাদের একটা লেভেল তৈরি করতে হয় লেভেল এখানে একটা আমি ধরো লেভেল ওয়ান তৈরি করলাম এটা যেহেতু এক নাম্বার লেভেল আরও যদি লেভেল প্রয়োজন হয় তখন 2-3 নাম্বার দিব ওকে যখন এটা প্রিন্ট হবে তখন সে এই লেভেলটাকে কল করবে যে গো টু লেভেল ওয়ান মানে প্রোগ্রামটা আবার বুঝিয়ে দিচ্ছি যে যখন ইউজার একটা নেগেটিভ নাম্বার দিবে তখন এখানে লেখা উঠবে ইনভ্যালিড নাম্বার একটা নিউ লাইন তৈরি করবে ইন্টার এ পজিটিভ নাম্বার
এটা ক্লিক এন্টারে পজিটিভ নাম্বারটা প্রিন্ট করার সাথে সাথে সে একটা ইনপুট নিয়ে নিবে ইনপুট নিতে চাইবে কেন কারণ এই যে গো টু লেভেল 1 লেভেল 1 এ কি আছে এই যে স্ক্যানার আছে মানে আবার ইনপুটটা নিবে তো চলো আমরা কোডটা রান দিয়ে দেখি এই পর্যন্ত যত কিছু করেছি সেগুলো কি সঠিক আছে কিনা ওয়ার্নিং ফরম্যাট পার্সেন্টেজ ওকে ওয়ার্নিং গুলো তুমি ইগনোর করো ধরো ইন্টারে নাম্বার আমরা মাইনাস 9 দিলাম সেগমেন্ট ফল্ট আচ্ছা ওকে এটা তুমি ইরর করো আমরা পুরো কোডটা সলভ করি দেন হচ্ছে এটা হয়ে যাবে আমরা পুরো কোডটা সলভ করি আগে আচ্ছা তাহলে দেখো ইফ এন লেস দেন 0 লেভেল 1 টা ঠিক আছে লেভেল 1 ইফ এন লেস দেন 0 পার্সেন্টেজ ডি এন এখানে নিয়েছি আমরা ঠিক আছে স্ক্যান এফ ফ্যাক্ট ইকুয়াল টু 1 ওকে এখন আমাদের মেইন জিনিস এলস এখন এলসের ভিতরে আমরা সেই লুপটা চালাবো যে ইউজার যদি সেখানে 10 দেয় বা 20 দেয় সেটা গুণাকারে যাবে তো আমাদের এখানে আবার ফর লুপ ইউজ করা লাগবে তোমরা অনেকে কোশ্চেনটা করতে পারো যে ভাই আপনি শুধু ফর লুপই কেন ইউজ করেন আপনি হোয়াইল লুপ আছে ডু হোয়াইল লুপ আছে আসলে তুমি রিয়েল লাইফে যখন কাজ করবে তখন বেশিরভাগই ফর লুপটা ইউজ করা হয় কারণ ফর লুপটা ইউজ করাটা খুবই ইজিয়ার আর হোয়াইল লুপের আরও অনেক ধরনের ইউজ আছে সেই ক্ষেত্রে ওরা হোয়াইল লুপটা ইউজ করে তো আমরা এখানে ফর লুপটা ইউজ করি বা ফর লুপটা আমাদের কাছে ফ্যামিলিয়ার লাগে বা আমার পার্সোনালি আমার কাছে ফ্যামিলিয়ার লাগে ওকে I less than equal n ভালো কথা সরি এখানে না এখানে স্পেস হবে আই প্লাস প্লাস এক এক করে বাড়বে ওকে ফর লুপটা তো এখানে দিলাম এখন ফর লুপের ভিতরে কী কাজ হবে ফর লুপের ভিতরে কী কাজ হবে ফর লুপের ভিতরে কাজ হবে হচ্ছে তোমরা যারা সাম অফ ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে দেখছো যে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই ফ্যাক্ট ইনটু আই এখানে কীভাবে কাজ হচ্ছে আমি বুঝিয়ে দিব এখন দেখো জিনিসটা কী ধরো তুমি 5 ফ্যাক্টোরিয়ালের মান জানতে চাচ্ছ তাহলে এখানে কি করবে n এর মান এখানে 5 আসবে তারপর n এর মান এখানে 5 এসে স্টোর হয়ে যাবে দেন এখানে i এর ভ্যালু 1 থেকে চেক হওয়া শুরু করবে 1 তাহলে 1 কি 5 এর চেয়ে ছোট হ্যাঁ অবশ্যই ছোট দেন এখানে ভিতরে ঢুকবে ভিতরে ঢুকে দেখবে কি ফ্যাক্টের মান 1 আর এখানে i এর ভ্যালু কত ছিল 1 তাহলে 1 ইনটু 1 কত হবে এখানে ফ্যাক্টের ভ্যালু 1 হবে দেন এখানে আবার i এর ভ্যালু চেঞ্জ হবে চেঞ্জ হয়ে কি হবে 1 করে বাড়বে আর ভ্যালু হবে 2 টু এখানে চেক করবে টু কি পাঁচের চেয়ে ছোট হ্যাঁ টু পাঁচের চেয়ে ছোট ভালো কথা তাহলে ভিতরে ঢুকে ফ্যাক্টর ভ্যালু আগে কত পেয়েছে 1 পেয়েছে তাহলে 1 এর সাথে 2 গুণ করে কি হবে 2 তাহলে আগেরগুলো কেটে দিই 2 হবে দেন এখানে কি হবে 3 হবে এইভাবে চলতে চলতে 5 ফ্যাক্টোরিয়ালের মান কত আসবে যা আসবে তাই আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখব 5 ফ্যাক্টোরিয়ালের মান কত আসে ওকে যখন এই পুরো প্রসেসটা শেষ হয়ে যাবে তখন ইউজারকে বলে দিবে যে আলটিমেট যে রেজাল্টটা PRINTF printf ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি তুমি যে নাম্বারটা দিবা সেটা এখানে আসবে কার মান ফ্যাক্টের মান তাহলে ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি এই পার্সেন্টেজ ডি হবে এন এর মান আর তারপরে পার্সেন্টেজ ডি মানে এই পার্সেন্টেজ ডি এর মান আসবে কি ফ্যাক্টের মান ওকে নাও চেক দ্য কোড রান এটা বেশি নিচে চলে গেছে কি বলছে এখানে ওয়ার্নিং ফরম্যাট পার্সেন্টেজ এক্সেপ্টস আর্গুমেন্ট অফ টাইপ ইন্টিজার বাট আর্গুমেন্ট টু হ্যাজ টাইপ ইন্টিজার ফরম্যাট কি ওয়ার্নিং দিচ্ছে এখানে আল্লাহই জানে আচ্ছা পরে দেখছি ওয়ার্নিংটা আগে আমরা দেখি কোডটা চেক করি ধরো আগে আমরা মাইনাস মান দিয়ে দিই সেগমেন্ট ফল্ট কোড ডাম্পড ওকে আমি প্রবলেমটা সলভ করে দেন আসছি এখানে ও আমাদের ভুলটা আসলে কোথায় ছিল জানো এই যে এখানে যে এম্পারসেন্টটা দিই নেই সেই এম্পারসেন্টটা আসলে যদি আমরা কোড ব্লকসটা ইউজ করতাম তো কোড ব্লকসের যেই টার্মিনালটা সেই টার্মিনালটাতে খুব সুন্দর করে ইরোরটা দেয় মানে ইরোর হলে খুব সুন্দর করে ওই রেজাল্টটা দিয়ে দেয় মানে কোডটা সলভ করার ডিবাগিং করার জন্য বাট এখানে অনেক ঝামেলা করতে পারে আমি কোডটা পরে বুঝতে পারছি যে আমি এখানে এম্পারসেন্টটা দিই নেই ওকে এখন আবার কোডটা আমরা রান করি ওকে এন্টারে নাম্বার এখন দেখো কোনো ওয়ার্নিং নেই দেখো মাইনাস 9 কী হলো ইনভ্যালিড নাম্বার ইন্টারে পজিটিভ নাম্বার কেন এই যে আমরা গো টু স্টেটমেন্টটা ব্যবহার করেছিলাম এই জন্য এবার আমি একটা পজিটিভ নাম্বার দিব এবার আমি একটা পজিটিভ নাম্বার দিব পজিটিভ নাম্বার কত দিব 5 ফ্যাক্টোরিয়াল অফ 5 120 তুমি তোমার ক্যালকুলেটার ব্যবহার করে 5 ফ্যাক্টোরিয়ালের মান বের করো দেখো সেটা 120 চলে আসবে আমরা আবার চেক করি আমরা এবার 10-এর ফ্যাক্টোরিয়াল জানবো প্রথমে একটা নেগেটিভ মান দিব মাইনাস 45 কি বললো ইনভ্যালিড নাম্বার ইন্টারে পজিটিভ নাম্বার এবার আমরা 10 দিব ফ্যাক্টোরিয়াল অফ 10 এত যত আসছে তত শেষ আমাদের প্রোগ্রামটা শেষ
এবার তোমাকে আমি বলি যে তুমি যদি এখনো কিন্তু ভিডিওটা পজ করো না বা ভিডিও শেষ করো না, কুইজ পার্ট কিন্তু আছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। ওকে, তোমার যদি প্রোগ্রামিং করতে কোনো প্রবলেম হয় বা তুমি যদি এই সোর্স কোর্সটা পেতে চাও, তাহলে তুমি আমাদের ফেসবুক গ্রুপ কোড উইথ হৃদয়ে জয়েন করতে পারো। তোমার এনি প্রবলেম তুমি সেখানে শেয়ার করো, সলভ পেয়ে যাবে। অ্যান্ড দেন তুমি যদি এই প্রোগ্রামটা 100% বুঝে থাকো, তুমি আমাকে কাপ কফি খাওয়াতে পারো। কফি খাওয়ার ডিটেল ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তুমি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব তো মাস্ট, কমেন্ট করে জানিয়ে দাও এই কোডটা তুমি যে প্র্যাকটিস করেছো সেই কোডটা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও, অ্যান্ড ভিডিওটা একটা লাইক দিয়ে দাও। অ্যান্ড দ্য ফাইনাল পার্ট ইজ কুইজ পার্ট। এখানে তোমাকে যেই ফাইন্ড আউটটা করতে হবে যে কত নাম্বার লাইনে ভুল আছে, তোমাকে পুরো কোডটা পড়ে বুঝতে হবে যে কত নাম্বার লাইনে ভুল আছে। তোমার জন্য শুভকামনা, ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।